সবাই কেরাম পুরুষ সবাই কেরাম রাসূলকে ভালোবাসেন এমনটা নয় বরং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মহিলা সাহাবীগণ তার জীবনের চেয়ে বেশি ভালোবেসে গিয়েছেন পুরুষ সাহাবাই কেরাম যেরকম ভাবে তাদেরকে ভালোবেসেছেন রাসূলকে ভালোবেসেছেন মহিলা সাহাবীরাও তাদের স্বামীর চেয়ে তাদের সন্তানের চেয়ে তাদের পিতার চেয়ে তার রাসূলকে বেশি ভালোবেসে গিয়েছেন রাসূলের ভালোবাসাই পরিমাণ ছিল বদরের যুদ্ধের একটি ঘটনা বনু দিনারের এক মহিলা বদরের যুদ্ধে তার সন্তান হারানো গেছে তার সন্তান শহীদ হয়ে গিয়েছিল তার ভাই শহীদ হয়ে গিয়েছিল তার প্রিয় স্বামী শহীদ হয়ে গিয়েছিল এরপরও সে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে দোয়া দিতেছেন আর কাঁদতেছেন এই কথা বলতেছেন আমার হাবিবের কি অবস্থা আমার রাসূলের কি অবস্থা শুধুমাত্র রাসূলের সংবাদ নেওয়ার জন্য তিনি যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইয়া যাইতেছেন যখন তিনি যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে এক সাহাবী কেন সাক্ষাৎ হলো সাহাবী বলল ও মহিলা তুমি কোন দিকে দৌড়াচ্ছ আমি তো উহুদের ময়দান থেকে এসেছি আমি সেখানে সংবাদ শুনে এসেছি তোমার কলিজার টুকরা আদরের দুলাল শাহাদাত বরণ করেছে এই মহিলা বলল তুমি আমার কলিজার টুকরা সংবাদ দিও না তুমি আমাকে সংবাদ দাও আমার রাসূল কি অবস্থা আমার রাসূল কেমন আছেন বলো সুবহানাল্লাহ এই কথা বলার পরে বলল যে রাসূল এখনো ভাবিলে আমার সামনে অগ্রসর হয়ে গেলেন আবার এক লোকের সাথে সাক্ষাৎ হলো ওই লোক বলল ও মহিলা তুমি কোন দিকে দৌড়াচ্ছ আমি তো উহুদের ময়দান থেকে এসেছি আমি সংবাদ শুনে এসেছি উহুদের ময়দানে তোমার প্রিয় স্বামী শাহাদাত বরণ করেছে এই সংবাদ শোনার পরে মহিলা বলল তুমি আমাকে আমার স্বামীর সংবাদ দিও না বরং তুমি আমাকে বলো আমার হাবিবের কি অবস্থা আমার রাসূলের কি অবস্থা সে কেমন আছে তাকে বলা হলো রাসূল ভালোই রয়েছেন রাসূল সুস্থ রয়েছেন কিন্তু তার দিলের মধ্যে এরপর কোনো পিনার নাই সে আবার উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে আবার যখন উহুদের ময়দানের দিকে দৌড়াইয়া আবার দৌড়ে গেলেন তখন আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো সাহাবী বলল তুমি কোন দিকে যাচ্ছ আমি তো এইমাত্র উহুদের ময়দান থেকে আসতেছি আর ময়দান থেকে আমি তাজা সংবাদ নিয়ে এসেছি তোমার প্রিয় ভাই উহুদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছে একে একে তিনটা সংবাদ তোমার প্রিয় ভাই উহুদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছে মহিলা বলল ভাই আপনি আমাকে আমার ভাইয়ের সংবাদ দিয়েন না বরং আপনি বলেন আমার রাসূলের কি খবর আমার রাসূল কেমন আছে আমার রাসূলের সংবাদ কি আমার রাসূলের সংবাদ আপনি আমাকে বলুন এরপরে তাকে বলা হলো যে আল্লাহর রাসূল কি এসে ভালো রয়েছেন এরপরে মহিলার এক পিনার হয় নাই মহিলা বলেন আরুনি মানজুরু আইলা রাসূলিল্লাহ তোমরা আমাকে একটু দেখাও আমার হাবিব আমার রাসূল কেমন রয়েছেন যখন মহিলার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ওখানে দৌড়ে যাইয়া আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাইলেন আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাওয়ার পরে মহিলা বললেন এমন এক কথা বললেন যে এই কথাটা স্বর্ণ অক্ষরে লেখার মতো ওই মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল আপনার আপনি ভালো আছেন আপনি সুস্থ আছেন এটার পরে আমার উপর যত মুসিবত এসেছে আমার পিতা শহীদ হয়েছে আমার ভাই শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে আমার ছেলে শহীদ হয়েছে কোন আফসোস আমার মধ্যে নাই যেহেতু আপনি কি আছেন সুস্থ আছেন তাহলে রাসূলের সাহাবাই কেরাম রাসূলকে যে পরিমাণ মহব্বত করে গেছেন রাসূলের মহিলা সাহাবীরা রাসূলকে ওই পরিমাণ কি গেছে মহব্বত করে গেছেন আর রাসূল আমাদেরকে ভালোবেসেছেন আমরা তাই আমাদেরকে উচিত এই দুনিয়ার মধ্যে যদি আমরা এখন যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের উচিত আমরা কাকে ভালোবাসা রাসূলকে ভালোবাসা রাসূলকে ভালোবাসলেই দুনিয়ার মধ্যে আমরা সফল পাবো আখিরাতের মধ্যে আমরা মুক্তি পাইবো রাসূলকে ভালোবাসা না হইলে আমরা কি পাবো না কোনো জাহানে আমরা মুক্তি পাইবো না আল্লাহ পাক মহব্বুল আলামিন আজকের এই বয়ান থেকে আমাদের সকলকে রাসূলের মহব্বতকে রাসূলের ভালোবাসাকে দিনের দিলের ভিতরে বসাবার তৌফিক দান করুন